ট্রেনিং ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম এই ট্রেনিং ভিডিওতে আমি আইসোটোপ সম্পর্কে বলবো জাস্ট কিছুটা এক্সপ্লেন করবো জাস্ট ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট বলা যায় সো আপনি আইসোটোপ কী আসলে আচ্ছা তো আপনি দেখতেছেন যে পেটি কি রিপ্লাগইন ফর ম্যাজিকাল লেআউটস এটা আপনার বানায়ো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন এর ফ্রন্ট এন্ড এর যে লেআউট আছে ওটাকে খুব অ্যাট্রাকটিভ করতে সাহায্য করবে মানে অ্যানিমেটেড বিউটিফুল আপনি যদি করতে চান সেই ক্ষেত্রে आइसोटोप अपना के हेल्प कर तो अपना देखी एक एग्जांपल तो दिस तो ओके सेकंड एक ना एक एग्जांपल आस सो देखते हैं जी कने जस्ट एक लाश वाले স্ট্যাটিক পিকচার না এইচ ডি এম এল এবং সিএসএস দিয়ে করা কিছু বাটন টাইপের অবজেক্ট সো দে আর কেউ সাজানো আছে দেখতেছেন নাইসলি এখন আইসোটপ দিয়ে আপনি এখানে যা করতে পারেন ফিল্টারিং করতে পারেন মানে এই যে অবজেক্টগুলো আছে সেখান থেকে কিছু সংখ্যক অবজেক্টকে আপনি ফিল্টার করতে পারেন এবং সেগুলো মনে করেন হয়তো সিমিলার একটা লেআউটে সজ্জিত হবে সর্টিং আপনি যে ইলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আপনি ইজিলি সর্ট করতে পারবেন এবং এগুলোকে বিভিন্ন লেআউটে সজ্জিত করতে পারবেন এটা হতে পারে হরাইজন্টাল এটা হতে পারে ভার্টিক্যাল তো বিভিন্ন ধরনের হতে পারে আর কি তো আর একটা ব্যাপার যেটা আছে যে আপনি এই যে ফিল্টারিং ফাংশন অথবা সর্টিং ফাংশন অথবা লেআউট ফাংশন এগুলো কি কম্বাইন্ড করে ইউজ করতে পারেন আপনি কি ফিল্টার অ্যাপ্লাই করে তার উপরে সর্টে অ্যাপ্লাই করে তার উপরে লেআউট অ্যাপ্লাই করতে পারবেন জিনিসটা এরকম না যে আপনি শুধু ফিল্টার করতে পারবেন বা শুধু সর্টিং করতে পারবেন জিনিসটা আসলে ওরকম না যাই হোক তো আমরা দেখি এটা কীভাবে কাজ করে তো ইলিমেন্টস তো মানে এখানে যাদেরকে দেখানো হয়েছে এদের অনেকগুলো অবজেক্টকে এলিমেন্ট হিসাবে মার্ক করা হয়েছে তো আপনি যখন এলিমেন্টসে ক্লিক করতেছেন তখন শুধুমাত্র ওরা আসতেছে ফিচার্স যাদেরকে ফিচার্স হিসাবে মার্ক করা হয়েছে তারা আসতেছে এক্সাম্পলস যাদেরকে এক্সাম্পলস হিসাবে মার্ক করা হয়েছে ওরা আসতেছে শো অল সবাই আসতেছে তো এখানে একটা ব্যাপার যদি আপনারা আইসোটোপ আমি এখানে দেখাচ্ছি আইসোটোপ দিয়ে জিনিসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে তবে আপনি বুঝতেছেন আপনি যদি যে জানেন অথবা জাবা স্ক্রিপ্টে কাজ করে থাকেন তো আপনি সিমিলার ইফেক্ট কি যে কুয়েি স্ক্রিপ্ট দিয়ে পেতে পারবেন তবে সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা একটু বেশি কোড লিখতে হবে যেহেতু এখানে আপনি একটা আইসোটপ ইউজ করতেছেন আইসোটপ লাইব্রেরি ইউজ করতেছেন তো আপনি কি করবেন আইসোটপ লাইব্রেরির কোনো একটা ফাংশনকে কল করবেন অথবা কনস্ট্রাক্টর বা ইনিশিয়ালাইজেশন ফাংশনকে কল করবেন এবং সেখানে কিছু প্যারামিটার পাস করবেন সেই প্যারামিটারের উপর বেস করে আইসোটপ বাকি কাজটা করে দিবে কিন্তু আপনি যদি আইসোটপ না ইউজ করতেন বা যে ইউজ করতেন সেক্ষেত্রে আপনি কি করতে পারতেন হয়তো সবগুলো অবজেক্টকে আপনি মনে করেন যে কিছু অবজেক্টকে আপনি ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে ইলিমেন্ট দিলেন কিছুতে আপনি ফিচার্স দিলেন কিছুতে এক্সাম্পলস দিলেন তো যখনই ক্লিকগুলো করা হবে তখন কি করতে পারেন আপনি যে কোয়েরি ফাংশন লিখতে পারেন যে যে কোয়েরি ফাংশনটা মানে ক্লাস অ্যাট্রিবিউটের উপর বেস করে সেম কাজটাই করবে জাস্ট ওই অ্যাট্রিবিউট উপরে বেস করে অবজেক্টগুলোকে ফিল্টার করে নিয়ে আসবে এবং প্রিভিয়াসলি যেভাবে সাজানো ছিল বা যে লয় আউটে সাজানো ছিল একইভাবে সাজাবে তো শুধুমাত্র যে কোয়েরি দিয়ে করলে আপনাকে হয়তো সাজানো বা স্ক্রিনে দেখানোর কাজটাও যে কোয়েরিতে লিখতে হবে যেহেতু আপনি আইসোটোপ ইউজ করতেছেন হয়তো আইটো আইসোটোপের কোনো একটি ইনিশিয়ালাইজেশন ফাংশনের মধ্যে আপনাকে হয়তো জাস্ট বলে দিতে হবে যে হ্যাঁ আমি শুধুমাত্র ইলিমেন্টগুলোকে দেখাতে চাচ্ছি আপনি একই কাইডি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন কিছু সাবজেক্টের ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে আপনি কি ইলিমেন্ট মেনশন করতে পারেন এবং আইসোটোপকে আপনি বলে দিতে পারেন যে হ্যাঁ আইটেম সিলেক্টর হচ্ছে ইলিমেন্ট অথবা আইটেম সিলেক্টর হচ্ছে ফিচার্স অথবা আইটেম সিলেক্টর হচ্ছে এক্সাম্পলস সো বাকি কাজটা আপনার জন্য করে দিবে। সো রিয়ালিটি ইজ আপনি যদি মানে খুব ভালো জাবা স্ক্রিপ্ট প্রোগ্রামার হন এবং খুব ভালো যে ইকরি প্রোগ্রামার হন সেক্ষেত্রে আপনি আইসোটপের নামও যদি কোনো দিন না শুনে থাকেন আইসোটপ ইউজ করাটা আপনার জন্য খুব ডিফিকাল্ট কিছু হবে না আর ডিফারেন্সটা কী হবে আইসোটপ এটা হচ্ছে যে জাস্ট একটা অ্যানাদার লাইব্রেরি অথবা একটা আদার ইন্টারনাল অ্যাপ্লিকেশন ইন্টারনাল আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন তাদের আর একটা ইন্টারনাল অ্যাপ্লিকেশানের মতো জাস্ট একটা থার্ড পার্টি লাইব্রেরির মতো আপনি আপনার অ্যাপ্লিকেশান থেকে ওখানে লিঙ্ক করবেন এবং আপনি কী করতেছেন যে ওই লাইব্রেরির কিছু ফাংশনকে কল করবেন এবং আপনি কিছু প্যারামিটার সাপ্লাই দেবেন হয়তো আপনার একটা মোটামুটি একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ওই লাইব্রেরিটা কিভাবে কাজ করে যাই হোক এখন সর্টিং যেটা আছে সর্টিং কীভাবে কাজ করতেছে এটা হয়তো ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড মনে করেন অ্যালফাবেটিক্যালি এটাকে সর্ট করা হচ্ছে এটা আসলে অ্যালফাবেটিকের মধ্যে পড়তেছিল স্পেশাল একটা জিনিস বাকি যেগুলো সেগুলোকে অ্যালফাবেটিক্যালি সর্ট করা হচ্ছে আপনি যদি ডিফারেন্ট লেআউটে সাজাতে চান দেখেন ফিট রোস তো লেআউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্ট্রেইট ডাউন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যেটা বললাম আসলে मान फंडाम कन्सेप्ट इज भेरि सीम्पल इंट हाव टू बी वेरि एक्साइटेड सो इफ यू कैन यूज एनी अदार थार्ड पार्टी लाइब्रेरज इजिली इट उल बी द सेम थिंग ओके इट जस्ट ए मैटर आपनी आइसोट को बोलें जो ले आउट मुड हे मैशनरी ले आउट मिट मुड हे फिट्रस ले आउट मुड हट्रेट एंड डाउन आपल ভ্যালো সাপ্লাই করতে হইতে পারে যে আপনি উইথ কত চান বা হাইট কত চান যদি আপনি না বলেন হয়তো আইসোটপ নিজের মতো করে কিছু অ্যাট্রিবিউট সেট করে নেবে শর্ট যেটা আছে সেটা একই রকম আপনাকে বলতে হবে যে আপনি কিসের উপরে বেস করে সর্ট করতে চাচ্ছেন তার একটা ব্যাপার হইতে পারে যে আপনাকে হয়তো একটা ম্যাথড ডিফাইন করতে হবে যে ম্যাথডে আপনি এলিমেন্ট থেকে একজাক্টলি যে ডাটার উপরে বেস করে এই অবজেক্টগুলো এক্স্যাক্টলি যে ইনফরমেশনটার উপর বেস করে সর্ট করতেছেন আপনার ম্যাথডটা ওই ইনফরমেশনটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট থেকে তারপর আইসোটপ বাকি কাজগুলো করে দিবে ঠিক আছে যদি আমরা বলতেছি আলফাবেটিক্যাল বা নিউমারিক্যাল তারপরেও হয়তো কিছুটা কাস্টমাইজেশনের দরকার হইতে পারে মানে এক্স্যাক্টলি যে এলিমেন্টটা বা যতটুকুর উপরে আপনি করতে চাচ্ছেন এমন হইতে পারে যে আপনার যে কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট যেটার উপরে আপনি অ্যালফোবেটিক্যালি শর্ট করতে চাচ্ছেন সেটাতে দুইটা পোর্শন আছে মাঝখানে একটা আন্ডার স্কোর আছে আপনি যদি চান যে সেকেন্ড পোর্শনের উপরে আলফাবেটিক্যালি শর্ট হবে তাহলে আপনি একটা ম্যাথোডিকার ডিফাইন করতে পারেন যেটা কি করবে ওই অ্যাট্রিবিউটের নামের সেকেন্ড পার্টটাকে নিয়ে আসবে ওইটা আপনি যদি আইসোটপকে সাপ্লাই দেন সে ওই সেকেন্ড পোর্শনদের উপরে বেস করে অ্যালফাবেটিক্যালি সর্ট করবে যাই হোক দিস ইজ নট রকেট সায়েন্স এবং আপনি যদি ইন জেনারেল প্রোগ্রামিংয়ে ভালো হয়ে থাকেন এবং যা বা স্ক্রিপ্ট অ্যান্ড যে কিছু প্রজেক্ট করে থাকেন আইসোটপ নিয়ে কাজ করা আপনার জন্য ডিফিকাল্ট কিছু হবে না আচ্ছা এখন আরেকটা ব্যাপার যেটা খেয়াল করতে হবে আইসোটপের একটা মেইন যে কনসেপ্টগুলো আছে আইসোটপ যে ফাংশনগুলো আছে এটা আপনি কার উপরে অ্যাপ্লাই করতে পারেন আপনি এটা কন্টেনার এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করতে পারবেন যে কন্টেইনার এলিমেন্টের যে চাইল্ডগুলো আছে তারা হচ্ছে সিমিলার টাইপের তো আপনি একটা এইচডিএম এল টিপ দিয়ে আপনি ডিফাইন করতে পারেন ওই কন্টেনারের মধ্যে যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল অবজেক্টগুলো আছে সেগুলো ডিফাইন করার জন্য আপনি আনঅর্ডার্ড লিস্ট অথবা অর্ডারড লিস্ট ইউজ করতে পারেন আপনি কি করতে পারেন নেসেসারি ক্লাস অ্যাসাইন করতে পারেন আপনার ফিল্টারিং অথবা সর্টিং অথবা লেআউটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা এর মধ্যে একটা কথা বলে নেই সো আপনি যদি আইসোটপ ডাউনলোড করতে চান তো আপনি দেখতে চান হবে আপনার সোর্স কোড যেটা আছে সেটা দেওয়া আছে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন আচ্ছা এটা হচ্ছে ডট ডট কো মানে তারা হচ্ছে এটা ডেভেলপার কোম্পানি আমি আসলে এটা আমার জাস্ট এটিসি ডট নেটে যেটা দেখাচ্ছি এটা আসলে আইসোটপের উপর বেস করে একটা এক্সাম্পল আমি আসলে এই মোমেন্টে একজাক্টলি মনে করতে পারি না যে আমি কোথা থেকে ডাউনলোড করছি তো আপনি যেটা দেখতেছেন যে ফাইন দ্যাট চিফ ফাইল ডট কম এখানে আইসোটপ এক্সাম্পল আইসোটপ সাইট ফাইট ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে আমি আসলে গ্যারান্টি দেবো না যে ওয়েবসাইটটা আসছে ফর এনী লাইভ অল আর এনিথিং লাইক দ্যাট আপনাকে সেটা বের করে নিতে হবে আমি হয়তো গেট হাব অথবা ম্যাটা ফিজি ডট কম এর কোনো একটা পার্টিকুলার ইউরাল থেকে ডাউনলোড করছি একজাক্টলি আমি ওটা আসলে খুঁজে পাইনি যার কারণে রুগুল সার্চ করে আমি এখানে আসছি এখানে আসছি আর কি এনিওয়ে এই হলো ব্যাপার তো এখন আমি আসলে কী করবো আচ্ছা আপনাদেরকে একটা বেসিক একটা এক্সাম্পল দেখাই মনে করেন এখানে তারা বিভিন্ন ডেমো দেখাচ্ছে বেসিক যে ডেমোটা আসছে তো এখানে কিছু এলিমেন্ট দেখতে পারতেছেন মানে কিছু অবজেক্ট দেখতে পারতেছেন তো এরা কী হবে যে মানে আপনার উইন্ডোর লেআউটটা চেঞ্জ হলে তারা অটোমেটিক্যালি লেআউট চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো হচ্ছে আপনার বেসিক এখানে আপনি কয়েকটা জিনিস খেয়াল করতে পারেন যে রিসাইজ যেটা আছে রিসাইজ হলে যে এটার লেআউট চেঞ্জ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আইসোটপের ডিফল্ট ফাংশন রিসাইজ ফাংশন ইউজ করে করতেছে তো এখানে হয়তো আপনাকে স্পেশালি কিছু করার দরকার নেই আপনি জাস্ট বেসিক স্ট্রাকচারটা মেনটেন করলে এখন আপনি যদি রিসাইজকে ডিজাবল না করেন তাহলে অটোমেটিক এটা কাজ করবে তো এই এক্সাম্পলে আমি মেইনলি যে জিনিসটা দেখাবো যে আমরা যে বললাম আইসোটপ কার উপরে কাজ করে আইসোটপ কাজ করে যে তো কন্টেইনার এলিমেন্টের উপরে যেখানে তার আন্ডারলাইন চিলড্রেনগুলো কি থাকবে একই টাইপের হবে ঠিক আছে আমি জাস্ট অতটুকুই মেনটেন করবো আর এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলোকে যদিও ইমেজ বা পিকচার বলে মনে হতে পারে কিন্তু এগুলো আসলে সিএসএস দিয়ে করা অর্ডার লিস্ট অবজেক্টের উপরে সিএসএস দিয়ে এগুলো কীরকম করা হয়েছে তো আসেন আমরা দেখি এটা কীভাবে করা হয়েছে তো এগুলো আপনি দেখতেছেন যে অ্যাজ ইউজুয়াল এইচডিএমএল অ্যান্ড সিএসএস লিঙ্কিং টু এইচ ওকে এটা আসলে যদি ইন্টারনেট এক্সপ্লোর লেস দ্যান নাইন হয় সেক্ষেত্রে আমরা যেহেতু ইন্টার এক্সপ্লোর লেস দেন নাইন এল ফাইভ সাপোর্ট করে না সেহেতু আমরা এই কাজটা এখানে করতেছি আর কি যাই হোক এই যে মেথডটা দেখতেছেন এগুলো আসলে এই জিনিসগুলো ওগুলো আমরা ইগনোর করবো কাস্টম লে আউট মুডস আমি আসলে কোনটা দেখতেছি ওকে বেসিক যেগুলো হয়তো হিট অ্যান্ড বা কিছু একটা হইতে পারে সো বেসিক অ্যান দিস ইজ এ বেসিক ডোমো অফ আইসোটপ ইউ ক্যান সি দিস ইন দ্য স্ক্রিন তো এখানে আপনি দেখেন এটা হচ্ছে যে আমাদের সেই কন্টেইনার এলিমেন্ট এর মধ্যে যে চিলড্রেনগুলো আছে ওগুলোর উপরেই আইসোটপ অ্যারেঞ্জমেন্টলি আউটিংয়ের কাজটা করবে আইসোটপকে যে কোয়েরি প্লাগিন এখানে আমরা কি করতেছি যে কোয়ারি লাইব্রেরির সাথে লিঙ্ক করতেছি এবং আইসোটপ লাইব্রেরির সাথে লিঙ্ক করতেছি আইসোটপ কাজ করার জন্য যে কোয়েরি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সামথিং যেটা আসলে মিনিমাম দরকার হয় আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আমরা কী করতেছি কন্টেন্ট আর অবজেক্টটাকে নিতেছি এখানে যেটা দেখালাম আর কি সো কন্টেনার অবজেক্টটা নিলাম এবং কন্টেইনার অবজেক্টের মধ্যে আমরা কী করতেছি যে আইসোটোপের মেথডটাকে অ্যাপ্লাই করতেছি যেখানে আমরা একটা প্রপার্টি বলে দিছি আইটেম সিলেক্টর ডট ইলিমেন্ট একজন আমরা যদি এক্সপ্যান্ড করে চিলড্রেন এলিমেন্টগুলোকে দেখি সেগুলিতে আমরা দেখবো যে এখানে আসলে অনেকগুলো অবজেক্ট আসে চিলড্রেন অবজেক্ট আসে যাদের সবাই ইলিমেন্ট না ঠিক আছে তো আমরা শুধুমাত্র ইলিমেন্টের উপরে বেজ করে ইলিমেন্টগুলোকে ফিল্টার করে নিতেছি আইসোটোপ তার ডিফল্ট যে লেআউটিং আছে ওইটা ইউজ করে অ্যারেঞ্জ করতেছে যখন আমরা উইন্ডো রিসাইজ করতেছি আইসোটপ তার ডিফল্ট রিসাইজ ম্যাথডকে কল করে মানে লেআউটটাকে ডিফারেন্টলি অ্যারেঞ্জ করতেছে এটা আসলে মানে ফিল্টারিংয়ের আব্যাক্রমণ হিসাবেও ব্যবহার করা যায় তা আমরা যেখানে বলছিলাম যে মনে করেন আপনার যখন ফিল্টারিং আমি যখন ইলিমেন্টে ক্লিক করলাম তখন কি হবে যে আমরা ইলিমেন্ট অ্যাট্রিবিউট যে সমস্ত অবজেক্টের আছে ওদেরকে বের করে নিয়ে এসে আইসোটপের মধ্যে সাপ্লাই করলাম তো আইসোটপ কী করবে শুধুমাত্র ইলিমেন্ট সহ যে অবজেক্টগুলো আছে ওদেরকে শো করবে ওইটার উপরে এই শর্ট অ্যাপ্লাই করবে এটার উপরে ওই লেআউট অ্যাপ্লাই করবে তো এই এক্সাম্পলটা আসলে অনেকটা ফিল্টারিংয়ের এক্সাম্পল হিসাবেও বলা যায় এখানে আপনাকে একটা হার্ড কোডে ফিল্টারিং দিচ্ছে কিন্তু যদি আপনার এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই আমাদেরকে কী করতে হবে ক্লিক ইভেন্টে আমরা কার উপরে ক্লিক করলাম এক্সাম্পলস আর ফিচার্স আর এলিমেন্টস ওইটাকে আমরা সাপ্লাই দেবো সেক্ষেত্রে কী হবে আমাদের জাস্ট এখানে আমরা ডিরেক্টলি সাপ্লাই দেবো না হয়তো এখানে একটা কোড লিখবো যেটা ডিনামিক্যালি ডিটারমাইন করবে যে ঠিক কোন ফিল্টার আইটেমের উপরে ক্লিক করা হয় সেটা কি এক্সাম্পলস না এলিমেন্ট না ফিচার তো এটাকে বের করে আমরা হয়তো জাস্ট ওই জিনিসটা যদি এখানে সাপ্লাই দিই আইসোটপ কী করবে শুধুমাত্র ওই অবজেক্টগুলোকে ফিল্টার করে নিয়ে আসবে যাই হোক এখানে বেসিক কনসেপ্ট যেটা ছিল যে আমরা কন্টেইনার অবজেক্ট তো আমরা দেখতেছি যে এখানে একটা কন্টেইনার অবজেক্ট আসে সেখানে যে চিলড্রেন্টগুলো আছে আপনি দেখতেছেন যে সেগুলো কি আছে যে সিমিলার তো সিমিলার চিলড্রেনের কন্টেনারের উপরে আইসোটোপ কাজ করে রাইট তো আপনি ক্লাস অ্যাট্রিবিউট দেখতেছেন যে ইলিমেন্ট আদার নন মেটাল তো আমরা কী করতেছি যখন আইটেম সিলেক্টর হিসেবে ডট ইলিমেন্ট দেখতেছি তো যাদের মধ্যে ইলিমেন্ট আসে ওদেরকেই সে নিয়ে যাবে সবগুলোর মধ্যে থাকে তাহলে সবগুলোকেই নিয়ে যাবে আমাদের ডেমো ফিল্টারিং আচ্ছা এখানে যখন ফিল্টারিং দেখেন শুধুমাত্র মেটাল গুলোকে নিয়ে আসতেছে শুধুমাত্র ট্রানজিশনটাকে নিয়ে আসতেছে শুধুমাত্র পোস্ট ট্রানজিশন শুধুমাত্র নন মেটাল এদেরকে নিয়ে আসতেছে আমি যদি ফিল্টারিং এ যাই তো আমি আগে যেটা বলছিলাম আসলে এটা সিমিলার থিং দেখেন আমরা কি করতেছি কন্টেইনারের আইসোটপ এর মধ্যে আমরা অপশনস অপশনস কে পাঠাচ্ছি অপশনস কি হবে আপনার কী ভ্যালোপেয়ারের মতো একটা জিনিস যেটা আমরা আইসোটোপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি তো আমরা কী বলতে পারি আইসে আইটেম সিলেক্টর কোলন ডট এলিমেন্ট অর ডট ফিচার অর ডট ট্রানজিশন অর ডট নন মেটাল তো আমরা কী করবো এই ডট ট্রানজিশন অথবা ডট কিসের উপর ডিপেন্ড করতেছে আমরা যেটাতে ক্লিক করলাম ওইটার উপর ডিপেন্ড করতেছে তো আমাদের কী কী করতে হবে ক্লিক ইভেন্টে চার উপরে ক্লিক করা হয়েছে ওইটার সাথে কোন অ্যাট্রিবিউটটা আসছে মানে ফিল্টারিংয়ের কোন অ্যাট্রিবিউটটা রিলেটেড ওইটাকে বের করে নিয়ে এসে আইসোটপের মধ্যে সাপ্লাই করতে হবে তো বাকি কাজটা আইসোটপ করে দিবে তো এখানে দেখেন আবার আচ্ছা অপশন লিঙ্কস ক্লিক তার আগে মনে হয় যে আমরা একটু দেখে নেই যে কন্টেনারটা কীরকম আসছে তো এখানে খেয়াল করেন যে বিভিন্ন ফিল্টারিং অপশনকে এখানে লেখা হয়েছে এবং এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি আইডি ফিল্টার্স অপশন সেট ডাটা অপশন কি ডাটা অপশন ভ্যালু ওকে সো এখানে কি আমরা কি ভ্যালু পেয়ার সাপ্লাই দিতে পারি ফিল্টার ম্যাটাল ফিল্টার ট্রানজিশন ফিল্টার পোস্ট ট্রানজিশন স্টুপে আমরা সাপ্লাই কি দিতে পারি ফিল্টার ট্রানজিশন ফিল্টার পোস্ট ট্রানজিশন যেহেতু আমরা ফিল্টারিং করতেছি কিন্তু প্রিভিয়াস एग्जांपल আমরা কি দেখছিলাম যে আইটেম সিলেক্টর ডট ইলিমেন্ট আইটেম সিলেক্টর ডট এক্সাম্পল সেই ক্ষেত্রে কি আমরা শুধুমাত্র ওই ক্ষেত্রে আমরা কি কোন ইলিমেন্টকে শো করাবো সেটা দেখাচ্ছিলাম সেজন্য আমরা আইটেম সিলেক্টর ইউজ করতেছিলাম তো যেহেতু আমরা এখানে ফিল্টারিং করব তো আমরা কি পাস করব ফিল্টার ম্যাটাল অথবা ফিল্টার ট্রানজিশন অথবা ফিল্টার পোস্ট ট্রানজিশন যাই হোক তো আমরা কী করবো যখন আমরা ক্লিক করব তখন আমাদের বের করতে হবে যে একজাক্টলি কোন এলিমেন্টের উপরে ক্লিক করা হয়েছে এবং সেটার করসপন্ডিং ডাটা অপশান ভ্যালু কী আছে তো এই জিনিসটাকে আমরা পাস করবো এসেটোপের মধ্যে তো এখানে কন্টেইনার দেখতেছেন তো এখানে দেখেন যে এলিমেন্ট ট্রানজিশন ম্যাটাল এখানে কি ইলিমেন্ট আছে ম্যাটালয়েড আসছে কিন্তু ট্রানজিশন নাই বেস করে কি হয়ে যাবে আচ্ছা প্রিভিয়াসলি ওইটা আসলে একটা ফিল্টারিং বাট শুধুমাত্র একটা ফিল্টার অ্যাভেলেবল সেজন্য আইটেম সিলেক্টর বাট এখানে হয়তো ডিফারেন্ট ফিল্টার অ্যাভাইলেবল সেজন্য আমরা ফিল্টার অপশনটাকে ইউজ করতেছি করতে যাই হোক তো দেখতেছেন ক্লাসেস আর হিয়ার আচ্ছা যাই হোক এখন মনে করেন এটা তো যে করে বুঝতেছেন ডকুমেন্ট রেডিতে কিছু কাজ হয়ে থাকবে কন্টেইনার আপনার যে কন্টেইনার এলিমেন্টকে পয়েন্ট করবে এবং ইনিশিয়ালি কন্টেনার আইসোটপ আইটেম সিলেক্টর এলিমেন্ট এলিমেন্টগুলোকে শো করতেছে যখন এটা ইনিশিয়ালাইজ হবে এগুলো কি হচ্ছে যে ডকুমেন্ট রেডি ইভেন্টে কাজ করবে মানে ডকুমেন্টে যখন লোড হচ্ছে ওই মোমেন্টে এগুলো কাজ করে যাবে এটা যেটা আছে এটাও কি হবে এই ভেরিয়েবলগুলোর ভ্যালু ডকুমেন্ট লোডিংয়ে সেট হয়ে যাবে কিন্তু এখানে দেখেন অপশন লিঙ্ক স্টার্ট ক্লিক এটা ক্লিক ইভেন্টে কাজ করবে সো ইনিশিয়ালিটা কাজ করতেছে না ডকুমেন্টটা যখন লোড হইলো আপনি যখন এখানে আসছেন যে ফিল্টারিং ডট এম এল এই মোমেন্টে কী হয়েছে এই টোটাল জাবা স্ক্রিপ্ট এক্সিকিউট হয়েছে তো আপনার অপশান সেট হয়ে আসছে অপশান লিঙ্ক হয়ে আসছে এবং ইনিশিয়াল যে ইলিমেন্টগুলোকে নিয়ে একটা ইনিশিয়াল ডিফল্ট লি আউটে জিনিসগুলোকে সাজানো হয়েছে কিন্তু আপনি যখন অপশন লিঙ্কস অপশন লিঙ্কসের খেয়াল করেন যে মানে অপশন লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এটা কাজ করবেন অপশন লিঙ্ক বলতে আসলে এগুলোকে বোঝানো হয়েছে এখন অপশন লিঙ্ক বলতে যেগুলোকে বোঝানো হয়েছে সেটা আমি কীভাবে বলতেছে আচ্ছা খেয়াল করেন অপশন সেটস এটা কি বলতেছে মানে যে অবজেক্টের আইডি হচ্ছে অপশনস যাদের ক্লাসের মধ্যে অপশন সেট আছে সেটা হচ্ছে কি অপশন সেটস এবং অপশন সেটসের মধ্যে আপনি এই অ্যাট্রিবিউটটাকে ফাইন্ড করতেছে সেটাকে আপনি বলতেছেন অপশন লিঙ্কস আচ্ছা আমরা দেখি এখানে কি এটা কীভাবে আসতেছে এখানে খেয়াল করেন এখানে কি আছে এটা এটা সেটের আছে সেটা আপনি ওই লিঙ্ক যখন ক্লিক করতেছেন তখন আমরা আসলে কি দেখতেছি আমরা প্রথমে চেক করতেছি যে যাতে আমরা ক্লিক করলাম ওইটার মধ্যে সিলেক্টেড ক্লাস আছে কি না তার মানে অলরেডি ওইটা সিলেক্টেড কিনা এখানে দেখতেছেন যে আমরা ওই অবজেক্ট সেটাতে ক্লিক করলাম ওই অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছি তারপরে দেখতেছি ওই অবজেক্টটার মধ্যে সিলেক্টেড ক্লাস আছে কি না তার মানে ওইটা সিলেক্টেড আছে কি না যদি সিলেক্টেড অলরেডি থাকে তা আমাদের কিছু করার দরকার না কিন্তু যদি সিলেক্টেড না থাকে তখন আমাদেরকে কি করতে হবে যে মানে যেটা অলরেডি সিলেক্ট আসে ওইটাকে রিমুভ করে যেটাতে ক্লিক করা হয় সেটাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে কি করলাম যদি অন্য কোনোটা সিলেক্টেড হয়ে থাকে অলরেডি ওই সিলেকশনটাকে আমরা রিমুভ করলাম প্যারেন্টসে গেলাম সিলেক্টেড ফাইন্ড করলাম তারপরে রিমুভ ক্লাস করলাম আর কারেন্ট যে অবজেক্ট আছে সেটাতে আমরা সিলেক্টেড করলাম এটা জাস্ট মানে এই যে আপনার সিলেকশনটা হচ্ছে আমি এখন ম্যাটালসে আসছি তো ট্রানজেকশনে ক্লিক করলে ম্যাটাল সিলেকশনটা চলে যাবে এবং ট্রানজেকশন সিলেক্টে চলে আসবে ওই কাজটাই হচ্ছে এখানে যে আগেরটার থেকে রিমুভ করলাম এটাতে অ্যাসাইন করলাম আর যদি ডিরেক্টলি এটাতে ক্লিক করি আমার কোনো কিছু করার দরকার নাই সেটা হয়েছে গিয়া এইটা সিলেক্টেড আছে ক্লিক করলাম কিছু করার দরকার নাই রিটার্ন ফলস যাই হোক এখন আমরা দেখবো যে এক্স্যাক্টলি কোন আইটেমের উপরে ক্লিক করা হয়েছে এবং কোনটার উপরে বেস করে আমাদেরকে ফিল্টার করতে হবে আচ্ছা এখন দেখেন কি কি হচ্ছে যে ডাটা অপশন কি এটা আসলে আসবে ফিল্টার আপনি যদি এটা সার্চ করেন ডাটা অপশন কী এটা হচ্ছে ফিল্টার এখন ডাটা অপশন ভ্যালুটা কি হবে আচ্ছা কি ক্লিক করেন তো ডাটা অপশন ভ্যালুটা কি হবে ডাটা অপশন ভ্যালু আপনি যদি মেটালের ক্লিক করেন সেটা কি হবে ডট মেটাল যদি নন মেটালের ক্লিক করে থাকেন তাহলে এটা হবে ডট নন মেটাল সব লিখি অ্যাট্রিবিউট ভ্যালু পাইলেন এখন ভ্যালু যদি ফলস হয় তাহলে আপনি ভ্যালু হয়ে যাবে ফলস अदरवाइज ভ্যালু হবে ব্যালু কি আপনি মেটালে ক্লিক করলে এটা ডট মেটাল পাবে আপনি একটা অপশান যেটার কিতে চলে যাচ্ছে আপনার ফিল্টার ভ্যালুতে চলে যাচ্ছে মনে করেন ডট মেটাল সো তা আপনার কী করতেছেন কন্টেনারের আইসোটপের মধ্যে আপনি অ্যারেটাকে পাঠিয়ে দিচ্ছেন তার আপনি বলছেন ফিল্টার কোলন ডট মেটাল তার মানে কী হবে টোটাল আইসোটপ বাকি জিনিসটাকে শুধুমাত্র ম্যাটালের উপরে বেস করে ফিল্টার করে ম্যাটাল যার দ্বারা যে সমস্ত অবজেক্ট আছে ওগুলোকে সেট করবে এটা আসলে কাজ করতেছে আপনার লেআউট মডেল যেটা আছে ওইটার জন্য এটা আমাদের এখানে প্রায়োরিটি না সো আমরা এটাকে ইগনোর করলাম সো আপনি বুঝতেই পারতেছেন আইসো ইজ নট রকেট সায়েন্স রাইট আপনি যদি অলরেডি চেকি জেনে থাকেন এটা ইমপ্লিমেন্ট করাটা কঠিন বা ডিফিকাল্ট কিছু না যাই হোক এখন আপনারা আর একটা এক্সাম্পল আমি দেখাই শর্ট একটা কথা বলে রাখি মানে আমি এক্সাম্পলগুলো দেখানোর পরে আই শটের ওপরে মানে ওভারঅল কিছু মানে ইনফরমেশন দেব আর কি যেগুলো হয়তো এখান থেকে নেওয়া আপনি নিজে পড়তে পারেন অথবা ওয়েট করতে পারেন এক্সাম্পলগুলো দেখানোর পরে যাওয়া যাবে তো শর্টে কি হচ্ছে নেমের উপরে শর্ট করা সিম্বলের উপর সেট করা ওয়েট ক্যাটাগরি র্যান্ডম শর্ট ডিরেকশন দেখতেই পারতেছেন কি হচ্ছে তো আমরা দেখি আসলে কোডটা কীভাবে লেখা হয়েছে তো আসলে দুইটা ব্যাপার শর্ট ডিরেকশন এটা কি আপনার সর্ট বাই শর্ট বাই অ্যাট্রিবিউটের উপর সাপ্লাই করতে হবে আর এটা যেটা আছে এটার জন্য আসলে যদিও সিন নেম হয়তো কোনো একটা নেম অ্যাট্রিবিউট থাকবে সেটার উপরে করবেন অথবা সিম্বল সিম্বল অ্যাট্রিবিউট অথবা সিম্বল ক্লাস এটার ওপরে বেস করে আপনি করবেন কিন্তু আপনাকে হয়তো একটা ফাংশন স্পেসিফাই করে দিতে হবে গেট শর্টেড বাই যেটার মধ্যে কি আপনি প্রত্যেকটা অবজেক্ট থেকে ঠিক একজাক্টলি যেটার উপরে বেস করে সর্ট করবেন ওটাকে অ্যাক্সট্রাট করে নিয়ে আসতে হবে এবং এটা টেক্সট হলে টেক্সট টাইপের ডাটা এক্সটার্ট করতে হবে নাম্বার নিউমারিক্যাল ডাটা এক্সটার্ট করে নিয়ে আসতে হবে আপনি ওইটা সাপ্লাই করতে হবে প্লাস শর্ট বাই ডিরেকশনটা সাপ্লাই করলে মানে আইসোটা বাকি কাজটা আপনার করে দিবে আমরা দেখি শর্টিং এখানে আছে আসলে আপনার উপরে যে ব্যাপারটা আছে সেই আগের মতোই ডাটা অপশন কি সর্ট বাই আপনি যেটাতে ক্লিক করলেন ওইটার উপরে বেস করে যাচ্ছে শর্ট একটা কী হইতে পারে শর্ট অ্যাসেন্ডিং শর্ট ডিসেন্ডিং এটা পরবর্তী সেকশনের জন্য আপনি শর্ট বাইও পাস করবেন শর্ট অ্যাসেন্ডিংও পাস করবেন মানে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কি হয়ে যাবে এটা ভ্যালু হবে এগুলো তাই তো নেম সিম্বল যখন আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে ক্লিক করবেন তখন কি হবে এটা ভ্যালু হবে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং ট্রু আর ফলস যাই হোক কে বলা হচ্ছে শর্ট অ্যাসেন্ডিং ট্রু ডিসেন্ডিং কে বলা হচ্ছে শর্ট অ্যাসেন্ডিং ফলস দেখেন কন্টেইনার হয়ে যাবে এবং ইনিশিয়ালি কি হয়ে যাচ্ছে শুধুমাত্র এলিমেন্টগুলোকে শো করা হচ্ছে গেট শর্ট বাই যখন আপনার সিম্বলের উপর হবে তখন কি করবে যে আপনি ডাটা সিম্বল অ্যাট্রিবিউটের উপরে কাজ করবেন যখন ক্যাটাগরির উপরে পেজ হবে তখন আপনি ডাটা ক্যাটাগরির উপরে কাজ করবেন মানে এখানে যেটা আছে যে আপনি বলে দিচ্ছেন যে কোনটার উপরে কাজ করবেন সেটা হচ্ছে আপনার গেট শর্ট ডাটা যেটা সেটা স্পেসিফাই করতে হচ্ছে নাম্বার হলে এটার উপরে ওয়েট হলে এটার ওপরে নেম হলে এটার উপরে তিনি সেটা আমরা সেট করলাম ঠিক ফিল্টারিং এক্সাম্পলের উপরে ঠিক আছে ওখানে মনে করেন যে ডট মেটাল ডট ওটার উপরে মানে ওই লিঙ্কগুলো পয়েন্ট করে আসলো আর কি যখন আপনি ক্লিক করলেন সে আগের মতোই যেটাতে ক্লিক করলাম ওই অবজেক্টটাকে নিলাম যদি এটা অলরেডি সিলেক্টেড থাকে তো আমরা কিছুই করবো না চলে যাব আদারওয়াইজ আমরা কী করতেছি টোটাল অপশন সেটটাকে বের করলাম মানে অলরেডি যেটা সিলেক্টেড আছে ওইটাকে সিলেকশন রিমুভ করলাম এবং কারেন্ট এলিমেন্টটাকে সিলেক্ট করলাম এটা কি হইতে পারে দুই ক্ষেত্রেই হতে পারে আর কি আচ্ছা তারপর কি আমরা কি করলাম ডাটা অপশন কি নিলাম ডাটা অপশন ভ্যালু নিলাম তো দেখেন যখন আমরা এটাতে ক্লিক করতেছি তখন এই জিনিসটা ওখানে যাবে এখানে ক্লিক তখন আমরা কি করতেছি অপশন দু ক্ষেত্রে অপশন লিঙ্কস আসছে ঠিক আছে অপশন সেট এখানেও আছে অপশন সেট এখানেও আছে তাহলে কি হয়ে যাচ্ছে আপনার এই যে আমরা এখানে যে অপশন সেটস নিলাম অপশন সেটস কি দুইটাই হইতে পারে রাইট অপশন স্যার মানে দুই জায়গাতে যে কোনো এক জায়গাতেই ক্লিক করলে এটা রান করবে তো আমরা ডাটা অপশন কী নিলাম ডাটা অপশন ভ্যালু নিলাম তারপরে সে আগের মধ্যে কন্টেনারের মধ্যে আমরা কি করলাম পাস করে দিলাম অপশন কী ভ্যালু যেটা সেটা পাস করে দিলাম সো এখানে দেখতেই পারতেছেন আর এক্ষেত্রে যখন আমাদের ক্লিক করা হচ্ছে তখন কি শর্ট অ্যাসেন্ডিং ট্রু আর ফলস পাস করা পাস করানো হচ্ছে যখন আমরা একটা কাজ করতে পারি আমাদের যে প্রথম যে এক্সাম্পলটা ছিল এটা একটু কমপ্লিকেটেড কিন্তু সবগুলো একসাথে এটা আমরা দেখতে দেখতে পারি এটার কোডটা কীরকম আসছে ইন্ডেক্স ডট এইচডিএমএল সেই আগের মতোই ডাটা অপশন কি ফিল্টার ডাটা অপশন কি শর্ট বাই ডাটা অপশন কি লে আউট মোড ফর দ্য লেআউট রাইট সআগের মতই চাই কন্টেইনার আছে করসপন্ডেন্ট ক্লাস আছে নাম্বার সিম্বল নেম ওয়েট আমরা ঠিক এগুলো আসলে শর্ট বাই আমরা সোফার ইউজ করছি সাগের মতই কন্টেইনার থেকে আমরা নিলাভ যদি মানে ইনিশিয়ালি আমরা কি ম্যাসন রে হিসাবের লেআউট করতেছি ম্যাসন রে লেআউট শর্ট বাই করতেছি নাম্বার অনুযায়ী এবং আমরা ওই নাম্বারটাকে যে ডাটার উপরে নাম্বার অথবা অ্যালফাবেটিক্যাল যেটা আসছে ওকে সো অ্যাকসেপ্ট মানে যার উপরে আমরা শর্ট করবো এটাকে আমরা এক্সট্রা করে করতেছি এখানে রাইট এক্সট্রাক্ট করে রিটার্ন করতেছি বাকি কাজটা আসে টোপোর উপরে এটা সে আগের মতোই এটা কি প্রথমবার এরকম হচ্ছে আর কি যখন লোড হলো তারপরে যখন ক্লিক করবেন সে আগের মতোই অলরেডি সিলেক্টেড থাকলে চলে যাবে কিছু করবে না অলরেডি সিলেক্টেড না থাকলে আগেরটা থেকে সিলেকশন রিমুভ করে নতুনটাতে সিলেকশন দেবে তারপরে কি হচ্ছে যে ডাটা অপশন কে নিলাম ডাটা অপশন ভ্যালু বের করলাম ডাট অপশন কি ভ্যালু এখানে আমরা অ্যাসাইন করলাম তারপরে কি এটা যদি লেআউট মোড হয় লেআউট মোড হয় ঠিক আছে जो डेटा लेआउट मोड है तो हम लोगों में अत्यंत कास्ट करते साधारण हैं जब हम लोग इधर ये कास्ट शार्ट दें तो ये आपने देख सकेंगे कि अब कास्ट करें तो चेंज लेआउट मोड चेंटा स्विटेटे हम চেঞ্জ লেআউট মোড যেটা আছে ওইটা আসলে যেটা করবে যে মানে ফিটরোস স্ট্রেইট ডাউন মেশনারি এটার জন্য আপনার হাইট উইথ মানে টোটাল ওয়েট অথবা ইন্ডিভিজুয়াল আইটেম হাইট উইথ সেট করবে আর কি ওইটাই এটা তো আসলে থাকার কথা ছিল অথবা আমরা হতে পারি যে এটা অন্য কোনো ফাইলকে লিঙ্ক করছে সেখানে ওই ফাংশনটা আছে আর কি সো সেক্ষেত্রে দেখানো যায় আচ্ছা খেয়াল করেন চি আঞ্চলি মোড এটা হচ্ছে আপনার ফাংশনটা রাইট এখানে আসলে হাইট ওয়েট কিছুটা সেটেট করা হচ্ছে যেন আপনার মানে টার্গেটেড লেআউট আপনি পেতে পারেন আচ্ছা যাই হোক সো আচ্ছা আমি আসলে এখান থেকে কিছু জিনিস দেখাচ্ছি আর কি তো এখানে আপনি দেখতেছেন যে ফিল্টারিং সর্টিং লেআউট মোটে এগুলো আছে এবং সাথে কিছু কি সুন্দর অ্যানিমেশন আছে তো ওইটার জন্য আসলে কি মানে এখানে খেয়াল করেন এটা আমরা কি করতে চাই সেটপ আপনাকে লেআউট মোড দিচ্ছে ফিল্টারিং দিচ্ছে সর্টিং দিচ্ছে কিন্তু অ্যানিমেশনও দিচ্ছে অ্যানিমেশনের জন্য আইসোটপের নিজস্ব অ্যানিমেশন ইঞ্জিন সেটাকে সে ইউজ করবে বেস্ট অ্যানিমেশনের জন্য অথবা সিচুয়েশন অনুযায়ী সে সিএসএস ট্রানজিশন সিএসএস ট্রান্সফরমেশন অথবা সিপিউ অ্যাক্সেলারেশন ইউজ করতে পারে ফিচার অ্যাভেলেবল না হলে সেটা যে কোয়েরি অথবা যাবা স্ক্রিপ্টের অ্যানিমেশন ফিচারকে ইউজ করবে ওকে আচ্ছা ওটা তো গেলো অপশন সেটা আপনাকে বলতেছে যে আপনি আইসোটপকে কি কি অপশন সাপ্লাই করতে পারেন যেটার ওপরে বেস করে আইসোটপ কাজ করবে অ্যানিমেশন ইঞ্জিন বা আপনি কী করতে পারেন যে বেসটা অ্যাভাইলেবল সেট করেন যেটা পাওয়া যায় সেটার ওপরে ওকে আরও কিছু হইতে পারে ডট অ্যানিমেট সি এস এস সো আপনি যদি ডট সিএসএস দেন তাহলে সে শুধুমাত্র সিএসএস অ্যানিমেশন ইউজ করবে ফিল্টার আপনি সেট করে দিতে পারেন গেট শর্ট ডাটা আমরা দেখলাম যে এক্স্যাক্টলি যেটার উপরে বেস করে আপনি শর্ট করবেন ওইটাকে এক্সট্রাক্ট করবেন এখানে হিডেন স্টাইল আইটেম ক্লাস আইটেম সিলেক্টর ইয়া উইকেন্স মানে আমরা দেখছি যে আইটেম সিলেক্টেড ডট এলিম্যান শুধুমাত্র যে আইটেমগুলোকে শো করা হচ্ছে মানে ইনিশিয়ালাইজেশন আমরা ইউজ করছি লেআউট মুড মরি ওয়ান লেআউট মানে লে সাজানোর পরে এটা কল ব্যাক ফাংশন হিসেবে কাজ করতেছে এখন রিসাইজেবল ট্রু আর ফলস অর্থাৎ বেসিক ডট এইচডিএম এলএ হয়তো রিসাইজেবল ট্রু ছিল আর কি শর্ট বাই আমরা দেখছি নেম সিম্বল যেটা আছে ওইটা শর্ট অ্যাসেন্ডিং ফলস সেটা আমরা দেখছি এই তো মোটামুটিভাবে আশা করি যে ইনফরমেশন এখানে প্রোভাইড করা হয়েছে এটার ওপরে বেস করে আপনার আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে আইসোটপকে ইউজ করতে পারবেন এনিওয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এ কেমন এখানে রাখতেছি আবারও হয়তো ডিটেইলস ভিডিও করা হইতে পারে এনিওয়ে গুডলাক হ্যা